কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। কল্যাণদা, আপনি ভেট প্রার্থী হলেন, আপনার উপর ভরসা রাখলো দল, কি এবারে বাউন্ডারি চার, গতবারে হ্যাটট্রিক ছিল, এবার বাউন্ডারি, ঠিক আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু প্রার্থী ভীষণ ভালো প্রার্থী হয়েছে, ওই দেবাংশুই পারবে, গাঙ্গুলি খেলে গাঙ্গুলিকে ভটিয়ে দিতে। আপনার এলাকায় আপনি তো এতদিন সাংসদ ছিলেন, কিসের ভিত্তিতে আপনি প্রচার করবেন যে কাজ? যেটা হচ্ছে বাংলার মানুষ তো সব জায়গায় লড়াই করেছে, বাংলার মানুষ তো এগিয়ে দিয়েছে, একটা নাম বড় কথা না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম বড় কথা না। কোশ্চেন হচ্ছে বিচারক থাকতে থাকতে যেভাবে রাজনৈতিক সংযোগ রেখেছিল, সাথে মানুষের কনফিডেন্স, সবাইকার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। ঈশ্বরের প্রতি যদি মানুষের বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায়? তেমনি বিচারকেরা, এদের প্রতি যদি মানুষের কনফিডেন্স নষ্ট হয়ে যায় কি হবে? গোটা দেশের বিচার ব্যবস্থাকে যিনি নষ্ট করলেন, যে বিচার ব্যবস্থার কলঙ্ক, আমি অনুরোধ করব তমলুকের মানুষকে সেই কলঙ্ক তাকে যেন হটিয়ে দেওয়া হয়। ভারতবর্ষের মানুষের কাছে যাওয়া উচিত, গদ্দার যেন বিচার ব্যবস্থায় না থাকে। আগামী দিনে তারা অনেক জজ এইরকম গদ্দারি করবে শুধু পলিটিক্যাল কেরিয়ার বিল্ড আপ করার জন্য। সমস্ত রাজনৈতিক দলে যারা তমলুকে ফাইট করবেন, আমার দলের তরফ থেকে তো আমি বলছি বটে, একটা শান্তিপূর্ণ সুষ্ঠু একটা আইডিয়াল আদর্শ ইলেকশন হোক তমলুক লোকসভার ইলেকশন, এটা আমরা প্রত্যেকে চাই। প্রচারের অভিমুখ কিরকম? প্রচারের অভিমুখ যেমন আমাদের হয়, আমরা কাজের ওপর ভোট চাই মানুষের কাছে, আমরা কাজের ওপর ভোট চাইবো। আগামী দিন আমরা একজন এমপি হিসাবে আমি কি কাজ করতে পারবো তমলুক লোকসভার জন্য, মহিষা দল থেকে শুরু করে তমলুক হয়ে নন্দীগ্রাম হয়ে বিভিন্ন যে হলদিয়া পর্যন্ত তাদের জন্য কি কাজ করতে পারবো, সেটা আমার বার্তা থাকবে মানুষের প্রতি। তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক, যেমন চমক ছিল ব্রিগেডে জনগর্জন সভা নাম নিয়ে সেই ব্রিগেড সমাবেশ। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন, কিন্তু একেবারে ব্রিগেডে প্রকাশ্য সমাবেশ থেকে প্রকাশ্য সভায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চমক যারা টিকিট পেলেন না সেক্ষেত্রে, কারণ অর্জুন সিং টিকিট পাননি, লোকসভা ভোটে তিনি লড়ছেন না, লড়ছেন না মিমি, নুসরাত জাহান, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল এবং চৌধুরী মোহন জাটুয়া। চেনা জায়গা, এটা কি বাড়তি অ্যাডভান্টেজ? নিশ্চয়ই, তিনবার জিতেছি ওখান থেকে, 15 বছর মানুষের সাথে ছিলাম, দল আবার মনোনয়ন দিয়েছে, আমি দলের কাছে কৃতজ্ঞ, আমি আগের মতোই কাজ করার চেষ্টা করব। আপনি ওখানে স্ট্রিট কর্নার করেন, রোড শো করেন, কিন্তু এবছর বড়ানগরের বিধায়ক কিছুদিন আগে দল ছেড়েছে, তাতে কিছু হবে না, কর্মীরা সবাই আছে আমাদের সাথে। উনি তাপসদা বলছিলেন মাঝে যে আমি সৌগতদার জন্য ইলেকশন করেছি, ওনাকে আসতে হতো না বড়ানগরে, তো এইটা কি কোনো শূন্যস্থান? না না, শূন্যস্থান পূরণ করেন কর্মীরা আছে আমাদের সাথে।